নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল এবিসি। আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আজ আমি আপনাদের সাথে এখন আলোচনা করব বিভিন্ন দ্রব্যাদি দ্বারা গণেশজির কপালে তিলক করে অথবা ফোঁটা দিয়ে আপনারা আপনাদের জীবনের বিভিন্ন ক্ষেত্রে শুভাশুভ ফল লাভ করতে পারেন। দেখুন, প্রত্যেক দিন যদি আপনারা গণেশজিকে ফোঁটা দিচ্ছেন, প্রত্যেক দিন যদি এই প্রক্রিয়া করে যাচ্ছেন, এতে আপনার জীবনে অবশ্য সুফল নিশ্চিত মিলবে। আপনারা প্রত্যেক দিন এই প্রক্রিয়া করে যেতে পারেন। দেখুন, যদি আপনার কোনো মনস্কামনা রয়েছে অথবা আপনি উচ্চপদ প্রাপ্ত করতে চাইছেন, তাহলে প্রত্যেক দিন আপনারা রক্তচন্দন এবং তার সাথে সামান্য ঘি মিশ্রণ করে ফোঁটা দিন, গণেশজিকে ফোঁটা দিন। প্রত্যেক দিন এমনটি করে যান, এতে নিশ্চিতভাবে আপনার বিশেষ মনস্কামনা অথবা আপনার উচ্চপদ প্রাপ্তির সম্ভাবনা তৈরি হতে দেখতে পাবেন। দেখুন, যদি আপনি আপনার মধ্যে সৌন্দর্য প্রাপ্তি করতে চাইছেন, আপনার সৌন্দর্যকে বৃদ্ধি করতে চাইছেন, তাহলে প্রত্যেক দিন কুমোরের যে মাটি আছে, সেই কুমোরের চাক থেকে সামান্য মাটি আপনাকে নিয়ে আসতে হবে এবং সেই মাটির মধ্যে সামান্য জল দিয়ে গুলে প্রত্যেক দিন সামান্য সামান্য ভাবে আপনারা কিন্তু গণেশজির কপালে ফোঁটা দিন। এমনটি প্রাত্যহিকভাবে করে গেলে নিশ্চিতভাবে আপনাদের ক্ষেত্রে সৌন্দর্য বৃদ্ধি হতে অবশ্য দেখতে পাবেন। যদি আপনারা আপনাদের জীবনে সৌভাগ্যকে বৃদ্ধি করতে চাইছেন, আপনি যে কোনো কাজেই যান, সব কাজেই একটা দুর্ভাগ্য আপনার মধ্যে লেগে যায়, কোনোভাবেই দুর্ভাগ্য আপনার পিছু ছাড়ছে না। আপনি আপনার জীবনে সৌভাগ্যকে বৃদ্ধি করতে আপনারা যে আখের গুড় রয়েছে, সেই আখের গুড় অল্প অল্প করে আপনারা কিন্তু সামান্য সামান্য নিয়ে জলে মিশ্রণ করে সেই জল দ্বারা কিন্তু আপনারা গণেশজির কপালে ফোঁটা দিতে পারেন প্রাত্যহিকভাবে। এমনটি আপনাদের ক্ষেত্রে কিন্তু সৌভাগ্য বৃদ্ধিতে অবশ্যই সহায়তা করবে। আপনাদের ক্ষেত্রে যদি প্রচুর শত্রু রয়েছে, শত্রু ভীষণভাবে মারাত্মক আপনার ক্ষতি করছে, আপনার কোনো না কোনো সমস্যায় আপনাকে ফেলে দিচ্ছে, এমন ক্ষেত্রে সন্দক যে লবণ রয়েছে, সেই লবণ জলে গুলে আপনারা কিন্তু গণেশজির কপালে প্রাত্যহিকভাবে ফোঁটা দিন। আপনাদের জীবনে শত্রু সম্বন্ধীয় পীড়া, শত্রু সম্বন্ধীয় সমস্যা ধীরে ধীরে কম হতে দেখতে পাবেন। শত্রুকে যদি চাইছেন পরাস্ত করতে, শত্রু ভীষণভাবে আপনার ক্ষেত্রে উঠে পড়ে লেগেছে, এমন ক্ষেত্রে আপনারা নিমের যে ডাল রয়েছে, সেই ডাল আপনারা ভালো করে বেটে নিন এবং সেই বাটা নিম ডাল দিয়ে আপনারা প্রত্যেক দিন গণেশজির কপালে ফোঁটা দিন। এতে অবশ্যই কিন্তু আপনার শত্রু পরাস্ত হবে এবং দূরীভূত হবে। যদি আপনি চাইছেন আপনার জীবনের যে বিভিন্ন বাধা আছে, যে বিঘ্ন আছে, সকল কাজেই চলে আসে, এমনটি আপনাদের ক্ষেত্রে সবসময় হয়, সেই বাধা বিঘ্নগুলিকে দূর করতে চাইছেন, এমন ক্ষেত্রে সামান্য মেটে সিঁদুর এবং ঘি একত্রে মিশ্রিত করে প্রাত্যহিকভাবে গণেশজির কপালে ফোঁটা দিন। এমনটি আপনাদের ক্ষেত্রে বাধা বিঘ্ন দূর করতে অবশ্যই সাহায্য করবে। যদি আপনি চাইছেন সম্পত্তি প্রাপ্তি করতে, কোনো সম্পদ সম্পত্তি ক্রয় করতে, এমন ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে বাধা আসছে, সমস্যা আসছে, আপনারা গঙ্গার যে মাটি আছে, সেই মাটি যেদিনকে পূর্ণিমা তিথি থাকবে অথবা গণেশ চতুর্থী তিথির দিনও আপনারা কিন্তু তুলে এনে সেই মাটি দ্বারা আপনারা কিন্তু গণেশজির কপালে ফোঁটা দিতে পারেন। এমনটিও কিন্তু আপনাদের ক্ষেত্রে নিশ্চিতভাবে সম্পদ সম্পত্তি প্রাপ্তির ক্ষেত্রে যে বাধা আসছিল, যে বিঘ্ন আসছিল, সেগুলোকে দূরীভূত করবে। যদি আপনার মধ্যে দারিদ্রতা বৃদ্ধি পাচ্ছে ক্রমশ, আগে উপার্জন ভালো ছিল, সমস্ত কিছুই ঠিক চলছিল, কিন্তু ধীরে ধীরে যেন দিন প্রতিদিন আপনার অর্থনৈতিক ক্ষেত্র খারাপ হচ্ছে এবং দারিদ্রতা ধীরে ধীরে আপনাকে ঘিরে ধরছে, কী করবেন? আপনারা প্রত্যেক দিন সামান্য হলুদ গুঁড়ো এবং ঘি একসাথে মিশ্রণ করে নিন এবং এই মিশ্রিত বস্তু আপনারা কিন্তু গণেশজির কপালে ফোঁটা দিতে থাকুন প্রত্যেক দিন। দেখবেন আপনাদের ক্ষেত্রে এই সমস্যা থেকে আপনারা ধীরে ধীরে আবারও কিন্তু সমস্যা সমাধানের পথ খুঁজে পাচ্ছেন। আপনাদের ক্ষেত্রে যদি এরকমটি হচ্ছে যে সুবুদ্ধি আপনারা চাইছেন, আপনাদের ক্ষেত্রে নতুন কোনো আইডিয়া চাইছেন, ভালো কিছু বুদ্ধি চাইছেন, আপনাদের মস্তিষ্কে বিশেষত যারা স্টুডেন্টস রয়েছে, ছাত্রছাত্রী রয়েছে, তাদের মধ্যে বুদ্ধি চাইছেন, তাদের ব্রেনের কার্যকারিতাকে বৃদ্ধি করতে চাইছেন, কী করবেন? কেশরের তিলক প্রত্যেক দিন গণেশজিকে দিন। অবশ্যই গণেশজির কপালে প্রত্যেক দিন যদি কেশরের তিলক দিতে পারেন, এতে আপনাদের মনঃসংযোগ বৃদ্ধি পাবে, কনসেন্ট্রেশন লেভেল বেড়ে যাবে, একই সাথে আপনাদের ক্ষেত্রে কিন্তু বুদ্ধিও বৃদ্ধি হতে দেখতে পাবেন।
যদি রোগ মুক্তি চাইছেন, আপনার জীবনে রোগ রোগ ব্যাধি একটার পর একটা লেগে রয়েছে, রোগ ব্যাধি আপনার পিছু ছাড়ছে না, এমন ক্ষেত্রে আপনারা কিন্তু সামান্য দুর্বা ভালো করে বেটে নিন এবং সেই দুর্বা বাটা আপনারা কিন্তু গণেশজির কপালে প্রত্যহিকভাবে তিলক করুন, ফোঁটা দিন। এমনটি আপনাদের ক্ষেত্রে রোগ ব্যাধি দূরীকরণে বিশেষভাবে সহায়তা করবে। যদি দেখছেন স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের অবনতি ঘটছে, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো নেই, স্বামী স্ত্রীর সাথে সম্পর্কের মতবিরোধ লেগেই থাকে, এমন ক্ষেত্রে আপনারা প্রত্যহিক জীবনে প্রত্যেক দিন এলাচ, লবঙ্গ এবং সুপুরি ভালো করে জলে ভিজিয়ে ভালো করে পেস্ট করে দিন, বেটে নিন এবং এই বাটা দিয়ে আপনারা প্রত্যেক দিন কিন্তু গণেশজির কপালে ফোঁটা দিন। অবশ্যই আপনাদের সাংসারিক জীবনে এবং দাম্পত্য জীবনে বিশেষ সফলতা মিলবে। যদি কর্মপ্রাপ্তি করতে চাইছেন, কর্মপ্রাপ্তিতে বিঘ্ন বাধা চলেই আসছে বারবার ধরে, এমন ক্ষেত্রে আপনারা লাল যে জবা ফুল আছে সেই জবা ফুলকে পেস্ট করে নিন, বেটে নিন এবং সেই জবা ফুলের ফোঁটা প্রত্যহিকভাবে গণেশজির কপালে দিতে থাকুন। অবশ্যই আপনাদের ক্ষেত্রে কিন্তু কর্মপ্রাপ্তির যে বাধা আছে সেগুলি দূরীভূত হবে। আপনাদের ক্ষেত্রে মাথায় রাখতে হবে, যদি আপনার মানসিক চিন্তা হচ্ছে, সর্বদা মানসিক একটা অ্যাংজাইটির মধ্যে ভুগছেন, ছোটো ছোটো ব্যাপারে উদ্বেগ হয়, মন ভালো থাকে না, মনের মধ্যে একটা খিচখিচে ব্যাপার, এরকম যদি আপনার মন সর্বদা কিন্তু উদ্বিগ্ন হয়ে রয়েছে, খারাপ হয়ে রয়েছে, এমন ক্ষেত্রে আপনারা কিন্তু সামান্য কাঁচা হলুদ এবং ঘি একসাথে মিশিয়ে আপনারা প্রত্যেক দিন কিন্তু গণেশজির কপালে ফোঁটা দিন। এতে আপনাদের মানসিক স্থিরতা আসবে, মন চঞ্চল কম হতে থাকবে। আপনাদের ক্ষেত্রে যারা শিক্ষার্থী রয়েছে, তাদের মনোসংযোগ বৃদ্ধি করতে প্রত্যহিকভাবে কিন্তু সাদা চন্দন এবং দই একসাথে মিশ্রণ করেও কিন্তু গণেশজির কপালে ফোঁটা দিলে এমনটি আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে লাভকারী হবে, যা মনোসংযোগ বৃদ্ধি করতে এবং শিক্ষাক্ষেত্রে আসা বিঘ্নগুলিকেও কিন্তু দূর করতে সাহায্য করবে। সর্বক্ষেত্রে যদি বিজয় লাভ করতে চাইছেন, যে কোনো ক্ষেত্রেই যাচ্ছেন, সমস্ত কেজি ক্ষেত্রেই কিন্তু আপনি সমস্যা পড়ে যাচ্ছেন এবং ঝঞ্ঝাটে পড়ে যাচ্ছেন, কোনো দিক থেকেই কোনো সুরাহা আপনি আপনার জীবনে দেখতে পাচ্ছেন না এবং আপনার জীবনে কিন্তু বিভিন্ন ধরনের বাধা বিঘ্ন দ্রুত চলে আসছে এবং সেই সমস্যা আপনাকে কিন্তু কোনোভাবেই আপনার জীবনের অগ্রগতির পথে কিন্তু আপনাকে এগোতে দিচ্ছে না, এমন ক্ষেত্রে আপনারা কী করবেন? এমন ক্ষেত্রে সামান্য হলুদ মাটি সংগ্রহ করুন অথবা মুলতানি মাটি যেটি রয়েছে সেই মাটি দ্বারা প্রত্যহিকভাবে গণেশজির কপালে তিলক করুন। অবশ্যই কিন্তু আপনারা দেখতে পাবেন আপনাদের জীবনে যে বাধা আসছে সব ক্ষেত্রে সেই বাধা দূর হবে। আপনার ক্ষেত্রে অনেক সময় এমনটি হয়ে যায় যে খাওয়া দাওয়ার অভাবও হয়ে যেতে দেখা যায়, এরকমও কিন্তু অনেক মানুষের ক্ষেত্রে আছে, অর্থনৈতিক অভাবের কারণে কিন্তু খাদ্যাভাবও দেখা যায়। তো খাদ্যাভাব যদি আপনার মধ্যে দেখা দিচ্ছে কখনো, যদি আপনারা প্রত্যহিকভাবে সামান্য আতপ চাল এবং অর্থাৎ অক্ষত আর সামান্য ঘি একসাথে মিশ্রণ করে গণেশজির কপালে ফোঁটা দিচ্ছেন, তিলক করছেন, নিশ্চিতভাবে জানবেন আপনাদের ক্ষেত্রে অন্নের যে অভাব, খাদ্যের যে অভাব সেটাও কিন্তু দূর হবে। পারিপার্শ্বিক পরিবেশ যদি আপনারা ঠিক রাখতে চাইছেন, পারিপার্শ্বিক পরিবেশ থেকে অনেক সময় কিন্তু কিছু না কিছু সমস্যা চলে আসে আপনার জীবনে, হয়েই যায়। তো এমনটি যদি আপনার জীবনে হয়ে যাচ্ছে, পারিপার্শ্বিক পরিস্থিতি, পরিবেশের মানুষের সাথে কিছু কিছু মতদ্বন্দ্ব, ছোটো ছোটো বিষয়, একটা খারাপ ভুল বোঝাবুঝি, এরকম যদি সবসময় এটা চলছে, এমনটা আপনাদের ক্ষেত্রে কী করবেন? সামান্য দুর্বা, সামান্য লাল চন্দন আপনারা প্রত্যেক দিন একসাথে মিশিয়ে পেস্ট করে প্রত্যেক দিন গণেশজির কপালে ফোঁটা দিন, তিলক করুন। অবশ্যই এই পারিপার্শ্বিক পরিস্থিতি ঠিক হবে এবং পারিপার্শ্বিক দিক থেকে কিন্তু সমস্যাগুলো কমতে দেখতে পাবেন। শুভ কাজে যদি সিদ্ধি লাভ করতে চাইছেন, বিশেষ কোনো মাঙ্গলিক কাজ রয়েছে আপনার গৃহে, বিশেষ কোনো গুরুত্বপূর্ণ অনুষ্ঠান রয়েছে, এমন কোনো প্রোগ্রাম রয়েছে যেখানে অবশ্যই আপনাকে সাকসেস পেতেই হবে, এরকম কোনো আপনি অর্গানাইজ করছেন, এমন কোনো প্রোগ্রাম আপনার গৃহে হতে পারে, মাঙ্গলিক কার্য হতে পারে এবং সেই কার্যটি যেন সঠিকভাবে সম্পন্ন হয়, এই শুভ কাজটি যেন সঠিকভাবে কমপ্লিট হয়, এমন ক্ষেত্রে আপনারা কী করবেন? অক্ষত অর্থাৎ আতপচাল, সাদা চন্দন এবং দুর্বা একসাথে মিশ্রণ করে আপনারা গণেশজির কপালে তিলক করুন। প্রত্যহিকভাবে এমনটি করুন, নিশ্চিতভাবে দেখবেন আপনি যেই শুভ কার্যে আপনারা অতিক্রম করতে চাইছেন, যে বাধাকে দূর করতে চাইছেন, যদি কোনো বিঘ্ন আসছে, বাধা আসছে, সেগুলি অবশ্যই কিন্তু দূর হতে দেখতে পাবেন। আমি এখন আপনাদের সাথে আলোচনা করলাম গণেশজিকে প্রত্যহিকভাবে তিলক করে বিভিন্ন ক্ষেত্রের সমস্যা সমাধানের পথ কীভাবে আপনারা খুঁজে বের করবেন সে বিষয়ে। আপনাদের এই ছোটো ছোটো এপিসোডগুলি আপনাদের কীরকম লাগছে অবশ্যই কিন্তু লিখে জানাবেন, যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না। অনেক অনেক ভালো, সুন্দর, সুস্থ থাকুন, আগামী পর্বে দেখা হবে, নমস্কার।